সরকারের কার্যক্রম যে নতুন কোন পরিকল্পনা নিতে পারে না, নতুন কোন উদ্বোধন হয় না, অনেকটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মতো, যদিও এই শব্দ ওইভাবে লেখা নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করে ইলেকশন কমিশনকে পূর্ণ সহযোগিতা করার জন্য যা যা করণীয় দায়িত্ব সেটা পালন করবে। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের সংবিধান অনুসারে দেশের সাধারণ নির্বাচন আসন্ন, তবে আমাদের নির্বাচন কমিশন ইতিমধ্যেই তারা টেন্টেটিভ একটা সময় ঘোষণা করেছে যে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই তারা আপনার ইলেকশন শিডিউল ঘোষণা করবেন। আপনারা জানেন যে ইলেকশন শিডিউল করার পর সরকারের কার্যক্রম যে নতুন কোন পরিকল্পনা নিতে পারে না, নতুন কোন উদ্বোধন হয় না, অর্থাৎ রুটিন ওয়ার্ক শুধু সরকার করে যান, তখন এটা অনেকটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের মতো, যদিও এই শব্দটা ওইভাবে লেখা নাই, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করে, তখন মূলত ইলেকশন কমিশনই নিয়ন্ত্রণে সবকিছু থাকে, তারাই এটা দেখেন, এটা আমাদের সাংবিধানিক বিধান, সেই জন্য ইলেকশন শিডিউল ঘোষণা করলে ইলেকশন কমিশন দেশের ইলেকশন সুষ্ঠুভাবে নির্বাচন যাতে সম্পন্ন হয় সেই দায়িত্ব সাংবিধানিকভাবে তাদের উপর ন্যস্ত আছে এবং আমরা আশা করি তারা সেই অবস্থা নিশ্চিত করবে। সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যা যা সহযোগিতা করার প্রশাসনের যা করার সেটা আমাদের সংবিধানে বলা আছে, সেই ব্যাপারে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যে দায়িত্বে নিয়োজিত আছেন তোনারা সেভাবে কাজ করবেন, যদি সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে সুষ্ঠুভাবে এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচন সংগঠিত হতে পারে সে ব্যাপারে ইলেকশন কমিশনকে পূর্ণ সহযোগিতা করার জন্য যা যা করণীয় দায়িত্ব সেটা পালন করবে। এটাও আলোচনা হয়েছে এবং এই সময় ইলেকশনকালীন নির্বাচন পরিবেশ মানুষদের এতে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ যাতে সুস্থ থাকে সেটা নিশ্চিত করার জন্য সবসময় সচেতন থাকবে, যাতে মানুষের সে যে মৌলিক যে ভোটাধিকার সে প্রয়োগ করার জন্য কোন রকম বাধাগ্রস্ত না হন। আপনারা জানেন যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গিবাদ, তো সারা বিশ্বের তুলনায় আমরা একটি ব্যাপারে খুবই মনে করি যে খুব ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশে যেভাবে আপনারা অন্যান্য দেশের এই জঙ্গিবাদের উত্থান আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেইগুলোকে সেই জঙ্গিবাদকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে এবং তারা এই দেশে বিগত দিনে সেই ইয়ের পরে আপনার ওই জাপানের ওই ঘটনাটা কি বলে হলি আর্টিজানের পর ইনশাল্লাহ এরকম কোন ঘটনা ঘটে নাই এবং যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সবসময় আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা যেমন তৎপর একই সাথে জনগণও এটাকে খুব ঘৃণা দেখ করে জনমত, এটা যেহেতু জনগণ চায় না দেশে এরকম হোক, জনমত এটার সপক্ষে, সেজন্য তারা সফলভাবে দায়িত্ব পালন করছে, এই জন্য আমরা সন্তুষ্ট আছি, আমরা আমাদের সন্তোষ প্রকাশ করেছি।